Faruk Im TV Faruk Im TV Hokkani ulamader agamir potho chola Kalla la tuti'u Kalla la tuti'u কেউ যদি মসজিদে যেতে তোমাকে বাধা দেয় কেউ যদি মসজিদে যেতে তোমাকে নিষেধ করে লা তুতিউহু তার কথা শুনবা না আল্লাহ কয় আর বাংলা নি কইতো আল্লাহ কয় লা তুতিউহু শুনবা না পরেরটা তর্জমা করতাম না পরেরটা আরবি কইতাম না তর্জমা করুন আল্লাহ কয় তার কথা শুনবা না তুমি সেজদা দিতে থাকো আমার কাছে আসতে থাকো সেজদা তুমি দিতে থাকো আমার কাছে আসতে থাকো সেজদা তুমি দিতে থাকো আমার কাছে আসতে থাকো এ আজ যে যেদিন পড়বে লগে লগে সেজদা দেওয়া আছে এই জন্য পড়ি নাই কাল্লা লা তুতিউহু খবরদার 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 কেউ যদি তোমাকে মসজিদে যেতে বাধা দেয় কোনো কারণে মসজিদে যেতে বাধা দেয় তুমি তার কথা শুনবা না তুমি সেজদা দিতে থাকো আমার কাছে আসতে থাকো এটি কুরআন যে কি কুরআন কথা বলে বলেন কুরআন কি বলে কুরআন কি বলে ইন্নাল লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতির খুলেন সূরা ফাতির ان الذين يتلون سبحان ان الذين يتلون كتاب الله رب العالمين বলেন যারা কোরআন কারীমের তেলাওয়াত করে ওয়াকামু সালাহ এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়ালানিয়াতান আমার দেওয়া রিজিক থেকে কখনো গোপনে কখনো প্রকাশ্যে খরচ করে আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান এরা আমার সাথে এমন এক ব্যবসা করে লান তাগুর যে ব্যবসা জীবনে কখনো লস হবে না আমি বললাম রব্বুল আলামিন আমি বললাম রব্বুল আলামিন আপনি কি দিবেন আমি যদি এই ব্যবসা করি আপনি আমাকে কি দিবেন কোন প্রশ্ন করেন প্রশ্ন করেন আল্লাহ আমি যদি এই ব্যবসা করি বলেন না আল্লাহ আমি যদি এই ব্যবসা করি আপনি আমাকে কি দিবেন বলেন বলেন ব্যবসা কয়টা কি কি কোরআন নামাজ দান বলেন মুখস্থ করেন কোরআন নামাজ আল্লাহ রাস্তা দান আসলে যারা নামাজ দান করে না তারা নামাজও পড়ে না যারা দান করে না তারা কি নামাজও কোরআন নামাজ দান কোরআন নামাজ সাদাকা কোরআন নামাজ সাদাকা কোরআন নামাজ সাদাকা কোরআন নামাজ সাদাকা মুখস্থ আবার কি কি মনে পাই দানবীররা দানবীররা বলেন কোরআন নামাজ আল্লাহ রাস্তায় দান আমি বললাম রব্বুল আলামিন এই তিনটা ব্যবসা লস হবে না এটা তো বুঝলাম এটা তো এজমালি এটা পুরস্কার লস নাই কি দিবেন এটা কোন কোন কি দিবেন এটা কোন কোন আল্লাহ কি দিবেন হুজুর এটা কোন কোন আল্লাহ তাআলা বললেন ইউওয়াফিয়াহুম উজুরাহুম আমি ওদের পুরস্কার পুরা 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 দিব কি দিবে এটাও একটা ইজমালি কথা এটাও একটা সংক্ষিপ্ত কথা আরো স্পষ্ট কোন যে ইজমালি হইতো না লিওয়াফিয়াহুম উজুরাহুম ওদের পুরস্কার পুরা পুরা দিব আমি বললাম রব্বুল আলামিন পুরা পুরা কত এবার রব্বুল আলামিন বলেন আমি এত কথা কই না আমার কিছু কথা আমার রাসূলকে বলতে দেই হাবিব আপনি একটু বলে দেন কদ্দুর দিব আপনি বলে দেন এবার আমি বললাম রাসূল আপনি বলেন কদ্দুর দিবেন রব্বুল আলামিন বলেন যাও একে দশ আমি বললাম একে দশে আমি আমার জান মাল বেচতাম না মূলামূলি মানে কি একে দশে নিতাম না আমি আমি করতাম না আমি লগে ব্যবসা আমি আমার জান দিলাম এত কষ্ট করে ওয়াজ করলাম একে দশের লেগে নি আল্লাহ কত বুঝাবো একে সত্তর এক লাভ উঠে গেছে সত্তর আমি কইলাম হইতো না তাও হবে না কত নিলে হইব আপনি কন সাতশো আমি কইলাম হইতো না সত্তর হাজার কেনা হইতো না আমি কইলাম হইতো না আমি কমু ইনশাআল্লাহ আমার হুজুর কত তুই নোয়া খাইলে তুই ক্ষতি হওয়ার সত্তর হাজার হবে না যাও সত্তর লাখ হবে না যাও সত্তর কোটি হবে না যাও উনপঞ্চাশ হাজার কোটি যা
যা 49 লাখ কোটি। আমি বললাম হয়তো না, যদি একে 49 কোটি দেয় শেষ তক আমার আমল তো শেষ হবে, জান্নাত যারও থেকে যাবে। সুবহানাল্লাহ, কয় না আমার আমলের পুরস্কার যদি একে 49 কোটি দেয় তাহলে আমল শেষ হবে কিনা? একশো পয়েন্ট হবে তো, আমল শেষ হবে কিনা? লেকিন জান্নাত এরপরে কি করবেন? আল্লাহ তোমাদের আমল দিয়ে গনে 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 পুরা পুরা দিয়ে, এবার যখন আমল শেষ হয়ে যাবে, এবার আমি শুধু বাড়াবো, 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 বলে না, শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন এবার বাড়াবেন করতে গিয়ে, রব্বুল আলামিন বলেন মিন ফাদলি আমার গোডাউন থেকে, এবার তোরটা দিয়ে না এবার আমারটা দিয়ে, এবার তোমারটা দিয়ে না এবার আমারটা দিয়ে, জাযাআন বিমা কানু ইয়ামালুন, তোমার আমলের যাজা তোমাকে পুরা পুরা দিব, তোমার আমলের যাজা দিয়ে তো 70,000 বছর পরে শেষ হয়ে যাবে, 70 লাখ বছর পরে শেষ হয়ে যাবে, 70 কোটি বছর পরে শেষ হয়ে যাবে, এরপরে কি দিয়ে চলবা? ওয়াযিদাহুম মিন ফাদলিহি, এবার শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন আপনি এতটা কেন দিবেন? রব্বুল আলামিন বলেন ইন্নাহু গাফুরুন শাকুর, আমি যে গাফুর, আমি যে শাকুর, এর জন্য। তাহলে কয়টা ব্যবসা? এক নাম্বার কোরআনে কারিমের তেলাওয়াত, এক নাম্বার কি? কোরআনে কারিমের তেলাওয়াত, দুই নাম্বার কি? জামাতের সাথে নামাজ, তিন নাম্বার কি? এখন আমরা যারা কোরআনে কারিমের তেলাওয়াত পারি না আমরা কি করব? কি করবেন? এই যদি সুযোগ না হয় কি করবেন? বাচ্চাদেরকে শিখাবেন, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আপনি বঞ্চিত হয়েছেন, আপনার ছেলে যেন বঞ্চিত না হয়, আমি বঞ্চিত হয়েছি, আমার মেয়ে যেন কি না হয় বঞ্চিত, আমার ছেলেকে আমার মেয়েকে আমি কোরআনে কারিম পড়া বই পড়াবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, পড়াবো তো কোরআন শরীফ ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দুই নাম্বার সবক কি? আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ, তাকবীরুল্লাহ ছুটতে দিব না ইনশাআল্লাহ, জওয়ানরা বলো, জওয়ানরা, জওয়ানরা পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। ফারুক আইয়াম টিভি, ফারুক আইয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।